রাজভবনের সামনে অবস্থানে বসতেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আদালতের দ্বারস্থ হয়েছেন। আপনারা জানেন ভোট আক্রান্তদের নিয়ে তিনি অবস্থানে বসতে চান রাজভবনের সামনে, আর তাই নিয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। ওখানেই কেন অবস্থানে বসতে হবে, শাসক দল বসেছিল বলে? প্রশ্ন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার। বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি মন্তব্য বিচারপতির। 144 ধারা অমান্য করে গত বছরের অক্টোবরে রাজভবনের সামনে তৃণমূলের ধর্ণা, বিক্ষোভে উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ, শুক্রবারের মধ্যে জানাতে রাজ্যকে নির্দেশ বিচারপতি সিনহার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা জানতে চাইলেন বিকল্প কোনো ব্যবস্থার কথা, বিকল্প কোনো অবস্থান অলরেডি শুভেন্দু অধিকারী ঠিক করেছেন কিনা? দেখো, একদমই মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য হচ্ছে যে ওই জায়গা সেটা 144 ধারার অন্তর্গত, ফলত তার কোনো বিকল্প জায়গার সন্ধান করবার জন্য বা সেই বিকল্প জায়গাটি রাজ্যের তরফে ইতিমধ্যে ওয়াই চ্যানেলে করার যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাব নিয়ে শুভেন্দু অধিকারী কি ভাবছেন তার অবস্থান স্পষ্ট করার জন্য আগামী 21 জুন পর্যন্ত মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সময় দিয়েছেন। এবং তার বক্তব্য হলো যে শুভেন্দু অধিকারীর আইনজীবীরা আদালতে যে বক্তব্য পেশ করছেন যে রাজভবনের সামনে গত অক্টোবর মাসে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 5 দিন সেখানে অবস্থান বিক্ষোভ করা হয়েছিল বলে বিজেপিকেও সেখানে অবস্থান বিক্ষোভ করতে দিতে হবে বা তারা সাংবিধানিক পদে আসীন একজন ব্যক্তির সামনে তারা এই অবস্থান করতে চাইছেন বলে তাদেরকে ওই জায়গাতেই অবস্থান করতে দিতে হবে বা অনুমতি দিতে হবে, সেই যুক্তি আদৌ কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে মাননীয় বিচারপতি প্রশ্ন তুলেছেন। তার কারণ তিনি বলছেন যে একজন ব্যক্তিকে ভুল করে কিছু দেওয়া হয়েছে বলে অন্য ব্যক্তিরও সেই জিনিসের ওপর অধিকার জন্মায়, তেমনটা কিন্তু নয়। কিন্তু তার পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করে বলছেন যে এটা কোনো দুই ব্যক্তির মধ্যেকার ঝগড়া নয় বা দুই ব্যক্তির মধ্যেকার লড়াই নয়, এটা দুটি রাজনৈতিক দলের আভ্যন্তরীণ একটা বিতর্ক, বলে সেই বিতর্ক কোন দিকে যায় সেটার জন্য কিন্তু তিনি পুলিশকে বলেছেন সেটা নিয়ে খেয়াল রাখতে হবে, সেটার জন্যও কিন্তু তিনি পুলিশকে বলেছেন। তার পাশাপাশি তিনি যেটা বলেছেন যে ওই এলাকা সেটা যদি 144 ধারার মধ্যে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যখন গত বছরের অক্টোবর মাসে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওখানে 5 দিনের কর্মসূচি করা হয়েছিল, সেই আইন অমান্যকারী ব্যক্তিদের বা ওই অবস্থানে উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সম্পর্কেও রাজ্য সরকারকে নিজেদের অবস্থান জানাতে হবে। ফলে শুভেন্দু অধিকারী তিনি যেমন একদিকে নিজের অবস্থান স্পষ্ট করবে যে তিনি বিকল্প জায়গায় তার এই কর্মসূচি করতে চান কিনা, পাশাপাশি সরকারকেও এটা বলতে হবে যে গত অক্টোবর মাসে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওই 144 ধারার মধ্যে যে 5 দিনের জন্য অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল, সেখানে উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটাও কিন্তু তোমাকে অবস্থান স্পষ্ট করতে হবে পুলিশকে। ফলে সেটা শুভেন্দু অধিকারীর তরফ থেকে বা বিজেপির তরফ থেকে আগেও বারবার বক্তব্য ছিল যে ওই এলাকাটা 144 ধারার মধ্যে পড়ে, ফলে সেখানে কি করে পুলিশের তরফ থেকে তৃণমূল কংগ্রেসকে অবস্থান বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছিল সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং তারা এটাও প্রশ্ন তুলেছেন যে তাদের যখন গতকাল এই অবস্থান কর্মসূচির আবেদন বাতিল করা হয়, সেই সময় পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে প্রশাসনিক কারণে এই অবস্থান কর্মসূচি করার অনুমতি দেওয়া যাচ্ছে না। অতএব কি সেই প্রশাসনিক কারণ, কেন তারা দিচ্ছেন না, আদৌ ওটা 144 ধারার মধ্যে পড়ছে কিনা, এবং 144 ধারার মধ্যে পড়লে কেন তৃণমূল কংগ্রেসকে আগে দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্ন কিন্তু বিজেপির তরফ থেকে তোলা হয়েছে। ফলে আগামী 21 জুন যখন মামলার পরবর্তী শুনানি হবে, সেই সময় সরকারের তরফ থেকে যেমন অবস্থান জানানো হবে এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারী তার অবস্থান ব্যক্ত করবেন, ফলে সব মিলিয়ে পরবর্তী পর্যায়ের নির্দেশ কিন্তু আগামী শুক্রবার কলকাতা হাইকোর্ট দেবে। পাবিয়া, একদমই সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। বিরোধী দলনেতা ভোট পরবর্তী সন্ত্রাসে যারা আক্রান্ত হয়েছে তাদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসতে চান, আদালতে দ্বারস্থ হয়েছেন তিনি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তিনি প্রশ্ন করেন যে আপনি কোনো বিকল্প জায়গার কথা ভেবেছেন কিনা, কেননা খুব স্বাভাবিকভাবেই রাজভবনের সামনে 144 ধারা জারি থাকে। সেখানে প্রশ্ন ওঠে গত বছরের অক্টোবরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছ থেকে বকেয়া পাওনা আদায় অবস্থানে বসেছিলেন, ধর্ণায় বসেছিলেন, সেই যুক্তি দেখিয়ে খুব স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতা বলেন, কিন্তু বিকল্প জায়গা নিয়ে নিজেদের অবস্থানের কথা জানাতে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা শুভেন্দু অধিকারীকে বলেন, একজনকে ভুল করে অন্যায় করে কিছু দেয়া মানে অন্যের তার উপর অধিকার জন্মায় না, এটা দুই ব্যক্তির কলহ নয়, দুটি রাজনৈতিক দলের বিতর্ক, এর প্রভাব ভেবে দেখেছেন, রাজ্যকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহা।
এবং রাজ্যকে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার যে 144 ধারা অমান্য করে গত বছরের অক্টোবরে যে ধর্ণা দিয়েছিল তৃণমূল, বিক্ষোভে উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সেটা রাজ্যকে জানাতে হবে, মাননীয় বিচারপতি নির্দেশ দিয়েছেন। অবস্থান বিক্ষোভের অধিকার সবার আছে, কিন্তু ওখানেই কেন করতে হবে? শুভেন্দু অধিকারীর আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। বিকল্প জায়গা নিয়ে নিজেদের অবস্থান জানাবেন শুভেন্দু অধিকারী 21 জুন মামলার পরবর্তী শুনানি। Thank you.